সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। বর্তমান অতিমারী পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার ভ্যাকসিন নিয়ে বাংলার মানুষের সঙ্গে বৈমাত্রী সুলভ আচরণ করছে। বাংলার 10 কোটি মানুষের জন্য কম ভ্যাকসিন দেওয়া হচ্ছে, ভ্যাকসিন অন্য জায়গায় চলে যাচ্ছে। মঙ্গলবার বিকেলে এর প্রতিবাদে নবগ্রামের বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে প্রতিবাদ সভা করল নবগ্রাম নাগরিক মঞ্চ। এদিন নবগ্রাম নাগরিক মঞ্চের সদস্যরা আরও অভিযোগ করে বলেন, রাজ্যের অন্যতম অভিভাবক রাজ্যপাল জগদীপ ধনকড় বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছেন, কিন্তু একবারের জন্য রাজ্যে করোনা পরিস্থিতিতে তিনি রাজ্যের মানুষের হয়ে ভ্যাকসিন দেওয়ার জন্য কেন্দ্রের কাছে দরবার করছেন না। নবগ্রাম নাগরিক মঞ্চের পক্ষ থেকে এদিন সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছে সরকারি কোভিড নিয়ম মেনে চলার আবেদন জানানো হয়। পাশাপাশি বিভিন্ন ক্লাব ও বিভিন্ন সংগঠনগুলোকে এই পরিস্থিতিতে মানুষের পাশে থাকারও আবেদন জানানো হয়। নবগ্রাম নাগরিক মঞ্চের এদিনের পথসভায় উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান শিবানী দত্ত, উপপ্রধান গৌর মজুমদার, নবগ্রাম সেবক সংঘের পক্ষে অজয় চট্টোপাধ্যায়, নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংকের সুব্রত মুখার্জি সহ বিভিন্ন ক্লাব ও সংগঠনের সদস্যরা। আমরা দেখে নেব সেই ছবি একটি বিরতির পর। হীরের গহনায় ফুটে উঠুক আভিজাত্যের সেরা রূপ, হীরের গহনার মজুরির ওপর 50% ছাড়, ওম জুয়েলার্স, কুননগর। নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক, এখানে রয়েছে আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ। আপনার ব্যাংক, আপনার পরিবারের ব্যাংক। শার্টেল টেম্পো ট্রাভেলার সার্ভিস, কর্ণগোল স্টেশন থেকে এক্সাইড কলকাতা ভায়া হাওড়া, যোগাযোগ রেডিয়েন্স ট্যুর, মধুবন সিটি, নবগ্রাম। এই মুহূর্তে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে পশ্চিম বাংলার প্রত্যেকটা মানুষ যারা ব্যবসা করছেন তাদের কাছে অনুরোধ করব, সরকারি নিয়ম মেনে আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাদের বেচা কেনা করুন, মাস্ক ছাড়া অবশ্যই ব্যবহার করবেন, সরকারি নিয়ম অনুযায়ী 7টা থেকে 10টা পর্যন্ত দোকান বাজার খোলা থাকবে, সেই সময়ের মধ্যে আপনারা দোকান বাজার। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোনো রকম সহযোগিতা আমরা পাচ্ছি না, তাদের এই বিমাত্রী সুলভ আচরণের জন্যে পশ্চিম বাংলার মানুষ বিপদের সম্মুখীন হচ্ছেন। বারবার ভ্যাকসিন দেবার কথা বলেও কোনো ভ্যাকসিন পশ্চিম বাংলার বুকে পাঠানো হচ্ছে না, যেখানে 10 কোটি 12 কোটি মানুষের বাস সেখানে মাত্র 5-7 হাজার ভ্যাকসিন পাঠিয়ে দিয়ে সমস্ত ভ্যাকসিন বেশি দামে কিছু পেটোয়া ব্যবসাদারদের দিয়ে বিদেশে পাচার করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। তাই আমরা এর সাথে সাথে মোদি সরকারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি, যে দেশের মানুষকে ভ্যাকসিন না দিয়ে তিনি বিদেশে পাচার করে দিচ্ছেন এই দেশের তৈরি হওয়া ভ্যাকসিনগুলো, যাতে করে পশ্চিম বাংলার মানুষ সহ ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ বিপদের সম্মুখীন হচ্ছেন। তার সাথে সাথে এটাও বলবো, রাজ্যের অভিভাবক হিসাবে যিনি নিজেকে দাবি করেন সেই রাজ্যপাল জগদীপ ধনকড়, তার এই নির্লজ্জ এবং সংবিধান বিরোধী কাজের জন্যে পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে যেখানে কোনো একটি নির্দিষ্ট দলের কর্মী আছেন সেইখানে গিয়ে তাদেরকে প্ররোচনা দিয়ে পশ্চিম বাংলার বুকে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে, পশ্চিম বাংলার বুকে গোলমাল, মারামারি, খুন খারাপি লাগিয়ে দেবার চেষ্টা করা হচ্ছে। রাজ্যপাল এটা স্বয়ং নিজে দাঁড়িয়ে থেকে করছেন কোনো একটা রাজনৈতিক দলের হয়ে, তাই আমরা তার বিরুদ্ধেও প্রতিবাদ জানাচ্ছি। এবং রাজ্যপাল, আজ পর্যন্ত আপনারা যারা এই পশ্চিম বাংলার বাসিন্দা, এই নবগ্রামের বাসিন্দা, আজ পর্যন্ত কেউ কখনো দেখেননি যে কোভিডের কোনো হসপিটালে গিয়ে তিনি সেখানে খোঁজ খবর নিচ্ছেন, কোভিড সংক্রান্ত কি বিষয়ে তিনি আলোচনা করছেন বা কেন্দ্রীয় সরকারের কাছে কোনো রকমভাবে চাপ সৃষ্টি করছেন এই কোভিড পরিস্থিতিকে মোকাবেলার জন্যে, তিনি একদিনের জন্য পশ্চিম বাংলার মানুষ দেখেনি। অথচ তিনি বিভিন্নভাবে প্ররোচনা দিচ্ছেন রাজনৈতিক দলের হয়ে, কোনো একটা বিশেষ রাজনৈতিক দলের হয়ে, তার হোক সকলে যেন সুস্থ থাকতে পারি, সকলে যেন ভালো থাকতে পারি। দুর্ভাগ্যের বিষয়, আমাদের সাংবিধানিক প্রধান রাজ্যপাল ধনকড় সাহেব, তার কাছ থেকে বাংলার মানুষ এটুকুই আশা করেছিল যে অন্তত বাংলার
মানুষের বিপদের দিনে কেন্দ্রীয় সরকারের থেকে যদি ভ্যাকসিন বিনামূল্যে নিয়ে আসা যায়, কেন্দ্রীয় সরকারের কাছ থেকে যদি সঠিক পরিষেবা পাওয়ার আয়োজন করা যায়। কিন্তু আমরা লক্ষ্য করলাম, ধনকর সাহেব সাংবিধানিক প্রধান হয়েও তিনি তার কর্তব্য পালনে এতটুকুও চেষ্টা করলেন না, উপরন্তু তিনি বাংলার বুকে অশান্তি তৈরি করার জন্য এই অতিমারী পরিবেশে যাতে করোনা আরো বেশি ছড়িয়ে পড়ে, বাংলার মানুষ যাতে মৃত্যু মুখে ঢলে পড়তে পারে, তার একটা আয়োজন করে বসলেন এক নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গী হয়ে। এটা আমাদের কাছে দুর্ভাগ্যজনক সত্য, কিন্তু বাংলার মানুষ তার নিজস্ব ঐতিহ্য নিয়ে বাংলার মানুষের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে থাকায় আমরা আশ্বস্ত করতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায় পূর্বে দুবার মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন, বাংলার মানুষের পাশে বিপদে আপদে প্রতি মুহূর্তেই তিনি দাঁড়িয়েছেন, আজও তিনি শপথ নেওয়ার সময় শুধু একটাই শপথ বাক্য, যেন বাংলার মানুষের পাশে থাকতে পারে। সৃজন, খবর বাংলা নিউজ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।